অথবা যে সমস্ত ওলামায়ে কেরামকে তারা দূর দূরান্ত থেকে আনেন তাদেরকে এক প্রকার কষ্টই দেওয়া হয়। শুধু কষ্টই না, বরং তাদের জন্য একটা ভোগান্তি এবং হয়রানির বড় কারণ সৃষ্টি করে দেওয়া হয়, সেটা হলো সাউন্ড সিস্টেম। এটা আমি শুধু এই কর্তৃপক্ষকে বলছি না, মিডিয়ার সুবাদে আরও যত কর্তৃপক্ষ জানবেন বা লাইভ দেখছেন সবাইকেই বলবো, মাহফিলের আয়োজন না করলে না করেন, এটা ফরজ ওয়াজিব কিছু না যে মাহফিলের আয়োজন করতে হবে। কিন্তু ওলামায়ে কেরামদেরকে এনে তাদের উপর শুধু শুধু কষ্ট আরোপিত করার এমন কোনো হালত তাদের উপর চাপিয়ে দেওয়ার যে সেই কষ্ট তিন দিন সাত দিন এরপর ভোগান্তিটা পোহাতে হয়, মাহফিলে কথা বলাটা দেখতে যতটা সহজ মনে হয় বলাটা এত সহজ না। বিশ্বাস না করলে আপনি নিজেই ট্রাই করে দেখেন, দেখতে এটা কোনো কায়িক পরিশ্রম না, দৈহিক পরিশ্রম না, যেই পরিশ্রমটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন, কিন্তু যারা কথা বলে তারাই টের পায় কথা বলার কি কষ্ট। তো সাউন্ড সিস্টেমটা খারাপ হলে হয় কি, সহজ উদাহরণ হবে, গলা ব্যথা হবে, বুক ব্যথা হবে, গলা ভেঙে যাবে, এরপরের মাহফিলে কথা বলতে কষ্ট হবে, তিন দিন পর্যন্ত এই গলা নিয়ে ভোগান্তি পোহাতে হবে। এখন কেউ তো আর মাফও করবে না যে আগের দিন সাউন্ড খারাপ ছিল, হুজুরের গলা ভেঙে গেছে, তো ঠিক আছে আজকে আমাদের মাহফিলে না আসলেও চলবে। আয়োজকবৃন্দ, মাহফিলের দাওয়াত দেওয়ার সময় যতটা বিনয়ী থাকেন, কোনো বক্তা বাই চান্স দাওয়াত মিস করলে ততটাই ভিন্ন চেহারা নিয়ে সামনে আসে, এটাই বাস্তব। এজন্য আমরা তাদেরকে দোষও দেই না, কারণ বেচারাদেরও আসলে অনেক ধরনের কষ্ট পোহাতে হয়, মানুষের সামনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। আমরা না করলে তো একজন না করি এক ব্যক্তি, কিন্তু একজন বক্তা না আসলে মাহফিলওয়ালাদের মাঝে মধ্যে এলাকায় মুখ দেখানোর পরিস্থিতিই থাকে না, তো অনেক অসুস্থ হয়ে পড়লো। আমার নিজেরও তিক্ত অভিজ্ঞতা আছে, জ্বরে একেবারে শরীর কাঁপছে এরকম অবস্থা। সাধারণত ওয়াদা নিলে যতক্ষণ আল্লাহ জান রেখেছেন, সুস্থ রেখেছেন আর নিরাপদ রেখেছেন, মাহফিল নিজেদের পক্ষ থেকে বাদ দেই না আলহামদুলিল্লাহ। কিন্তু দুই একবার এমন হয়েছে যে একান্ত অপারগ হয়ে গিয়েছে, একবার গাড়ি অ্যাক্সিডেন্ট, আমি ঢাকা মেডিকেলে ভর্তি, এখন তো চাইলেও সম্ভব না, কখনো এতই বেশি অসুস্থ বিছানা থেকে ওঠার মতো হালতই নাই, তখন তো আর আমার পক্ষে কিছু করার নাই। কিন্তু এমন টাইমগুলোতেও কিছু কিছু লোক এমন আচরণ করে, মাঝে মধ্যে মনে চায় যে ওয়াজ মাহফিলে বাদ দিয়ে দিই, তো এটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সহজ। হ্যাঁ, বক্তাদের ক্ষেত্রে আবার ভিন্ন, কখনো মনে করেন তারা এলাকায় মাহফিলের আয়োজন করেছিলেন, যে কোনো কারণে করতে পারেন নাই, কেউ হয়তো একটা মেসেজ পাঠাবে দুই লাইনের, হুজুর করতে পারছি না, কিছু মনে করেন না শেষ। কেউ হয়তো আধা পথ আসার পর বলবে, হুজুর কিছু মনে করেন না, অমুক দলের লোকেরা চেষ্টা ফিকির করে তারা বলেছে আপনি আসলে মাহফিল হবে না, আপনি না আসলে সুন্দরভাবে হবে, কিছু মনে করেন না, কাছাকাছি তো চলে আসছেন, আবার ফিরে যান, ব্যাস এক বাক্যে সব তার দায় দায়িত্ব সম্পন্ন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না বা তার কোনো ভোগান্তি হচ্ছে কি না এগুলো দেখার কোনো জরুরত অনুভব করে না। আবার বহু ধরনের ধ্যান ধারণা তো মানুষের সঙ্গে মিশে গিয়েছে রক্তের সাথে, এখন কিছু কথা যেহেতু উঠেছেই নীতি নৈতিকতা সংক্রান্ত কিছু কথা বলেই যাই। তো একটা বললাম সাউন্ড সিস্টেমের কথা, এই যে এখন কথা বলছি এখন আমার কষ্ট হচ্ছে, বুকের ভেতর থেকে আওয়াজ বের করে টেনে নিয়ে যাচ্ছে, তো সাউন্ড সিস্টেম চেহারা দেখলেই বোঝা যায় যে সাউন্ডটা কোন পর্যায়ে থাকবে। তো আজকে এমনিও বয়ান করা আমার পক্ষে সম্ভব না,